হ্যাঁ, অবশেষে গাজার যুদ্ধবিরতির কার্যকরী সময় জানালেন ফিলিস্তানি। এখানে বলা হয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা যুদ্ধবিরতি কার্যকরের সময় জানিয়ে দিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস। 22শে নভেম্বর জানিয়েছেন, এখানে বলেছেন বৃহস্পতিবার স্থানীয় সময় 10টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে বলে আশা করা হচ্ছে। এই যুদ্ধবিরতি গাজার সব এলাকায় কার্যকর করা হবে। আগামীকাল সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত গাজার আকাশে ইসরায়েলের কোনো যুদ্ধবিমান বা সাধারণ। হ্যালো, আসসালাম আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম। তবে আজকে কিছু খুশি সংবাদ নিয়ে আসছে আপনাদের জন্য। আপনারা জানেন যে বিগত 1 মাস 40-42 দিন পর্যন্ত হামাস এবং ইসরায়েল অর্থাৎ ফিলিস্তিনের মধ্যে যুদ্ধের 13,000 প্রায় 14,000-এর মতো মানুষ কিন্তু ফিলিস্তিনের ভিতরে মারা গেছে। সব কিছু অবসান ঘটিয়ে এখন আল জাজিরা নিউজে আজকে 24 ঘন্টার ভিতরে বলা হয়েছে যে যুদ্ধবিরতি ঘোষণা করবে, তবে তাদের শর্ত সাপেক্ষে। তবে হ্যাঁ, শর্তগুলোর ভিতরে দেওয়া হয়েছে যে বিগত 4 থেকে 5 দিন তারা যুদ্ধবিরতি ঘোষণা করবে, তাতে কোনো লোক ধরা হবে না এবং যুদ্ধ বিমান থেকে যুদ্ধ বোমা ফেলা হবে না, এবং তাদের কোনো ট্যাঙ্ক দিয়ে হামাসের মানে অর্থাৎ ফিলিস্তিনে কোনো লোককে হত্যা করা হবে না। তার জন্য প্রতিদিন 10 জন করে ইসরায়েলের যে জনগণ হামাস অর্থাৎ হামাসরা নিয়ে এসে আটক করেছে প্রায় 200 জনের ভিতরে, তার ভিতরে প্রতিদিন 10 জন করে রিলিজ করবে, অর্থাৎ 10 জন করে ছেড়ে দেওয়া হবে। আর তার ভিতরে শিশু এবং মেয়ে মহিলা এদেরকে আগে ছেড়ে দেওয়া হবে, শিশু এবং মহিলা। তো এই জন্য আপাতত 4 দিন বা 6 দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা থাকবে, দৈনিক 10 জন করে নিবে এবং 50 জন নিবে 5 দিনে বা 4 দিনের ভিতরে, এই ধরনের বলা হয়েছে। এবং এর পরিবর্তে গাজার ভিতরে গাজার 50 জনের লোকের মতো মানে অর্থাৎ মহিলা ও শিশু ইসরায়েলের হাতে বন্দি আছে, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য গাজাবাসী অনুরোধ জানাচ্ছে যে আপনারা যেহেতু আপনাদের লোক ছাড়বো, আমাদের লোকও ছেড়ে দিতে হবে। এবং এর পরিবর্তে গাজার ভিতরে 100 ট্রাক ঢুকবে, অর্থাৎ তার ভিতরে থাকবে খানা, জ্বালানি, গ্যাস, ওষুধ, মানে বিভিন্ন জিনিস ঢুকবে 100 ট্রাকের ভিতরে, অর্থাৎ কিছুটা স্বস্তির জন্য। আপনারা জানেন যে যুদ্ধ শুরু হবার পর সেই 7 তারিখে যত জন লোক হামাসে থেকে যুদ্ধ করা হয়েছিল, এবং তাদের 1,200 লোকের উপরে কিন্তু ইসরায়েলের সেনা প্লাস তাদের জনগণকে হত্যা করা হয়েছিল, এবং 200 জনের ভিতরে কিন্তু জিম্মি করে করেছিল হামাস, তাদেরকে ধরে নিয়ে আসছিল। তো এই পরিপ্রেক্ষিতে ইসরায়েল বিগত দিনগুলোতে অনেক যুদ্ধ, সেটা হলো মানুষের মৃত্যুর মিছিল করছে। আপনারা সবাই জানেন যে গাজার ভিতরে যত হসপিটাল ছিল বা বড় বড় ইমারত ছিল, বিল্ডিং, যা কিছু ছিল না ছিল, পুরুষ মহিলা অর্থাৎ কোনো কিছু কিন্তু ইসরায়েল পরোক্ষা করে না, কারো কথা শুনে না, সে কিন্তু তার গতিতে সে যুদ্ধ চালিয়ে গেছে। এবং তারপরও বলছে যে এই লোকজন 200 লোক যদি নেওয়া হয়, এবং এটা পাশ করা হয়েছে যে ইসরায়েলের যে অর্থাৎ তাদের যে মন্ত্রিসভা, ইসরায়েলের মন্ত্রিসভা থেকে পাশ করা হয়েছে যে 50 জন লোক হামাসের কাছ থেকে তারা জিম্মি যাদের আছে তাদেরকে উদ্ধার করা হবে, এবং তার পরিবর্তে ইসরায়েল থেকে 50 জন লোক রিলিজ করা হবে, যা হামাসের লোক আটক করেছিল ইসরায়েল। ইসরায়েল হাতে তো অনেক লোক বন্দি আছে, প্রায় 5,000-10,000-এর মতো তাদের জেলে বন্দি আছে হামাসের লোক অর্থাৎ ফিলিস্তিনি লোক। তো যাই হোক, এটা আসলে আমাদের জন্য একটা বড় সুসংবাদ যে যদি যুদ্ধবিরতি একবার হয়, হয়তো বা ফিউচারের জন্য বা আস্তে আস্তে এগুলা সমাধান হয়ে যাবে। আমরা সবাই চাই যুদ্ধবিরতি হোক এবং হত্যা বা রক্ত এগুলো বন্ধ হোক, এগুলো কেউই কিন্তু চায় না যে জীবনে মানুষের রক্ত ঝরুক ফিলিস্তিনের মাটিতে। আপনারা জানেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মুসলমানের রক্ত ওখানে মাটিতে মাটির সাথে জড়িয়ে আছে, যেখানে মুসলমানদের বড় একটা ধর্মীয় স্থান আল আকসা। তো আমি সবসময়ের জন্য দোয়া করি যে যুদ্ধবিরতি হোক। তো এটাই আমাদের জন্য আসলে একটা বড় খুশির সংবাদ। আর যুদ্ধবিরতি যদি হয় 4 দিন হোক 5 দিন হোক 7 দিন হোক, তবে হ্যাঁ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সে কিন্তু আরো একটা কথা বলছে। সে বলছে যে আমাদের যে 200 লোক, এটা যখন আমরা রিটার্ন নিয়ে আসব,
তারপর কিন্তু আমরা বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে দেবো, অর্থাৎ আমরা কিন্তু স্টপ করব না। এগুলা আদান প্রদান হয়ে গেলে তারপর কিন্তু আমরা হামাসকে নির্মূল করার জন্য আবার নতুনভাবে যুদ্ধ শুরু করব। এটা মানে অর্থাৎ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটা বলছেন, সে আজকে যে নিউজে সেটা এভাবেই বলছে যে আমরা বন্দুকের ট্রিগার থেকে কিন্তু হাত সরাই নেই। আমাদের যখন লোকগুলা নেওয়া হয়ে যাবে, 200 লোককে যখন আমরা উদ্ধার করব, তারপরে আমরা আবার যুদ্ধ চালিয়ে যাব। সেটা হলো অর্থাৎ হামাসের যে যোদ্ধারা আছে তাদেরকে নির্মূল করার জন্য, অর্থাৎ ফিউচারে জানি তাদের উপরে আর কেউ আক্রমণ না করতে পারে সেই জন্য। এটা মানে সে নিজে বলছে তার ব্যক্তিগত তরফ থেকে। যাই হোক, আমরা সবাই কিন্তু আসলে দোয়া করি যে ইসরায়েলের যত লোক মারা গেছে, বা 13,000-এর উপরে কিন্তু এখন মত মানুষ মারা গেছে, আপনারা জানেন বিশ্বের সব দেশ থেকে সব কান্ট্রি থেকে সবাই নিন্দা জানাইতেছে, কিন্তু আসলে কেউ কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই। আপনারা জানেন যে 57টা মুসলিম কান্ট্রি একসাথে মানে অত ঐক্যবদ্ধ হইয়া তারা একটা অনুষ্ঠান ই করছিল, মানে জনসভা করছিল যে সবাই একত্রিত হইয়া তারপর কিছু একটা করতে পারবে এই ধরনের, কিন্তু আসলে তা থেকে কিন্তু কোনো আসলে কোনো কিছুই শুরু হওয়া আসে নাই। কারণ আমরা মুসলমানের রক্ত যদি ঝরে তা মুসলমান দেখতে এটা বেশি পছন্দ করি, কারণ আমরা প্রতিবাদী না, আমরা প্রতিবাদ করতে জানি না। যদি প্রতিবাদ করতে জানতাম তাহলে অবশ্যই প্রতিবাদ করতাম। আসলে আমরা সকলে মিলে দোয়া করি পৃথিবীতে যেন কোনো জায়গায় যুদ্ধ না হয়, যুদ্ধবিরতি হোক, মানুষ সবাই বেঁচে থাকুক, সবার আপন্ত যার যার জীবন নিয়ে। এইটাই দোয়া রইলো। আপনারাও আসেন, আপনারাও দোয়া করেন মুসলমানদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ। আর যদি ভিডিও আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।